জি এই প্রথম দেখতেছি আমি এখানে। আপনি দেখছি মোবাইল দেখছি কিন্তু বাস্তব পেটে গেলে এরকম দেখিনি। ঢাকা শহরের 15 টাকা লেভেল থেকে 12 টাকা লেভেল বাচ্চারা আসছে এখানে, বাচ্চারা ডেফিনেটলি এখান থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর দুবখলা মাঠে। আজকে এখানে ওপেন রোলার স্কেটিং কম্পিটিশন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এসেছি নওগাঁ স্কেটিং ক্লাবের পক্ষ থেকে, আমি হচ্ছে নওগাঁ স্কেটিং ক্লাবের হচ্ছে কোচ, আর এগুলো আমার স্টুডেন্ট। আমাদের দেখি আজকে কি কি কেমন করতে পারে, ইনশাল্লাহ দেখেন আপনারাও, দেখেন ভালো লাগবে, ইনশাল্লাহ আপনারাও ভালো লাগবে। আমাদের প্রতিযোগিতা কেমন হয় এটা আপনারা উপভোগ করুন। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে খেলায় নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি খেলা উদ্বোধন করতে যাচ্ছেন। শুরু হয়ে গেল, তিনি শুরু করে দিয়েছেন, প্রস্তুতি নিচ্ছে একটি দল। মোহাম্মদ মিদু প্রথম নির্ণয় হয়ে গেল, প্রথম তৃতীয় পেয়ে গেলেন। আমি মনির, আমি মনির আমি কোসে মানে ডেকোরেশনে নার্ভাসনেস বেশি কাজ করছে। এটা যেন প্র্যাকটিস, আমি গত 2 সপ্তাহ ধরে করে আসছি। আমি নওগাঁ থেকে আসছি আমরা, না অনেক ভালো লাগছে। হ্যাঁ এখানে এত স্কেটার একসঙ্গে সবাইকে দেখে অনেক ভালো লাগছে। খুব আনন্দ লাগছে এবং সুন্দর আয়োজন এবং মাঠটাও খুব সুন্দর। আমি আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি, তো আমার ছেলে এখানে বিগত 1 বছর ধরে আছে। এটা খুব সুন্দর একটা আয়োজন, আমরা মনে করি প্রত্যেকটা এলাকাতে এরকম করে একটা করে স্পোর্টস এর আয়োজন করা উচিত। তাতে বাচ্চারা উৎসাহিত হবে, ওদের ফিটনেস ভালো থাকবে, ওরা মনে করেন ঘর কোনো হয়ে থাকবে না, বাহিরে থাকবে, বন্ধুদের সাথে মিশবে, খেলায় থাকলে শরীর সুস্থ থাকবে, মন মানসিক বিকাশ হবে। খুব ভালো একটা আয়োজন এটা। খুবই আমরা আনন্দিত এইভাবে যদি ই হয়, বাচ্চারা নিয়মিত হইলো ই স্পোর্টস এ থাকে, তাহলে হইলো বাচ্চারা মোবাইলে আসক্ত থাকবো না, খেলাধুলা নিয়ে থাকবে। উই আর ভেরি হ্যাপি টু বি হিয়ার। অনেক ছোট থেকে অনেক বড় স্কেটার এখানে আছেন, আশা করছি স্কেটিংটা বাংলাদেশে আরো বেশি পপুলার হবে ইনশাআল্লাহ। খুব সুন্দর একটি আয়োজন, সোনার বাংলা স্কেটিং ক্লাব এবং হচ্ছে দুবখলা স্কেটিং ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন আয়োজন আমাদের সাথে হবে। ইনশাআল্লাহ আগামীতে আমরা লেজার স্কেটিং ক্লাব আয়োজন করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বাচ্চারা এখানে এসে খুব আনন্দিত হয়, ওরা খুব উৎফুল্ল ভাবে খেলাধুলা করতে পারে, বাচ্চাদের মনও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে। আমি সকল অভিভাবক এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় আবু ভুলাইরা জয় টিভিকে ধন্যবাদ এরকম একটি খেলা সরাসরি সম্প্রচার করার জন্য। কারণ আমরা জানি ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে মাঠে জল। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে ওপেন স্কেটিং এর রোলার স্কেটিং এর কম্পিটিশনের 2024 আয়োজনে ফ্রেন্ড স্কেটিং ক্লাব এবং হচ্ছে সোনার বাংলা স্কেটিং ক্লাব, লেজার স্কেটিং ক্লাব থেকে আমরা এসে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের প্রায় সময় এরকম আয়োজন থাকে, আমাদের হচ্ছে ম্যারাথন থাকে, স্কেটাথন যেটাকে বলা হয়, এর মধ্যে আমাদের অনেক আয়োজন হয়েছে। আজকে হচ্ছে হলো ওপেন রোল বল, এখানে আমরা রোলার স্কেটিং করার জন্য আমাদের বেস ক্লাবের পক্ষ থেকে, লেজার স্কেটিং ক্লাবের পক্ষ থেকে আমার মেয়ে ফাইজা খান এসেছে। হ্যাঁ আমি আসছি হচ্ছে মানিকগঞ্জ স্কেটিং ক্লাব থেকে। আসলে সত্যি কথা বলতে কি, ইঞ্জুরির কারণে আসলে অংশগ্রহণ করতে পারতেছি না, এই জন্য খুব মিস করতেছি। আমার টিমে অংশগ্রহণ করতে পারতেছে না, প্লেয়ারের শর্ট পড়ে গেছে এই জন্য। তাই বলতে চাই যে নেক্সট টাইম আবার হবে, ইঞ্জুরির কারণে আসলে খেলতে পারতেছি না, অনেক বেশি মিস করতেছি। স্কেটিং এটা আসলে একটা মজার খেলার স্কেট। আমরা ফার্স্ট টাইম এগুলারে দেখতাম, ভাল লাগতো, এখন নিজে যখন ইউজ করতেছি আরো বেশি ভাল লাগতেছে, উপভোগ করতেছি, আনন্দ উপভোগ করতেছি। এখন বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যাইতেছি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আমাদেরকে দিয়ে দেখে অনেকে আবার উপকৃত হইতেছে, তারাও শিখার আগ্রহ হচ্ছে আর কি।
আমি জহুরুল হক, আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করি। আমার মেয়ে 9 মাস ধরে শিখছে লেদার স্কেটিং ক্লাবে, আজকে সেই কম্পিটিশনে আসছে। যে বগুড়া আমার গাবতলি, আমি অনুরোধ করব যারা আমাদের ছোট ছোট বাচ্চা আচ্চা আছে তাদের জন্য সবাই এরকম একটা ভালো পরিবেশ বা খেলাধুলার আয়োজন করুক। সবাই বাবা মা সচেতনতার সাথে এগুলো আমাদের খেলাধুলার প্রতি উৎসাহ করুক, এগুলো আমরা আশা করি। কেমন লাগছে মামনি? অনেক ভালো লাগছে, আমি শুরুই করি নাই রে। আমাদের রুয়াব স্ক্রিন ক্লাবের একটা সদস্য, নাম হচ্ছে তাহারাত, মোহাম্মদপুর থেকে আসছি। আমার বাচ্চা হ্যাঁ ফার্স্ট হয়েছে রোদেলা জামান। পঞ্চম ইভেন্ট প্রস্তুত শুরু হতে যাচ্ছে। জি এই প্রথম দেখতেছি আমি এখানে। আমি দেখি মোবাইল দেখছি কিন্তু বাস্তব পেটে গেলে এরকম দেখিনি। আগামীতে ইনশাল্লাহ এখানে মনে হয় অনেক স্কেটার বের হবে এবং এই সামাজিক ভাব যে বেধি, এই মাদক সন্ত্রাসী এবং অনেক খারাপ কাজে যে লিপ্ত থাকে যে আমাদের ছেলে মেয়েরা, এই খেলার মাধ্যমে আমরা মনে হয় এই খেলার মাধ্যমে তাদেরকে সংশোধন এবং ভালো জায়গায় আমরা নিয়ে আসতে পারবো, আমার এটা বিশ্বাস। ধন্যবাদ আমাদের এলাকার জয় টিভিকে, সবসময় তাদেরকে আমি কাছে পাই। আজকে এখানে এই এলাকার নতুন একটা খেলা ধূপখোলা মাঠ, এখানে আপনি যে বিভিন্ন ক্লাবে আমাদের সব ঢাকা শহরের 15টা ক্লাবের 12টা ক্লাবের বাচ্চারা আসছে এখানে। আমরা আজকে 1 ঘন্টা হয়েছে খেলা ওপেন করছি, আমাদের আধা ঘন্টার ভিতরেই খেলা শেষ হয়ে যাবে, তারপর তাদেরকে মেডেল এবং সার্টিফিকেট আমরা বিতরণ করব। প্রথমত আমি আমাদের অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাবো, আমরা এলাকার আমাদের 4 জেনারেশন এই এলাকার আমরা স্থানীয়, এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনার ফাঁকে তারা বিজি থাকতে পারবে, ফিজিক্যালি ফিটনেস পাবে, সেটা আমি আজকে এরকম অনুষ্ঠান অ্যাকচুয়ালি আগে কখনো হয়নি। সো আমি খুবই আনন্দিত যারা এটা অ্যারেঞ্জ করেছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের এলাকায় আমি বিশ্বাস করি এই জিনিসটা সাকসেসফুলি ল্যান্ড করতে পারলে এটা আরো বড় হবে। নিঃসন্দেহে এরকম মাঠের ব্যবস্থা ঢাকা শহরে খুব কম জায়গায় আছে যেখানে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে, বাচ্চারা ডেফিনেটলি এখান থেকে ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আমি ফার্স্ট প্রথমতম হয়েছি, আমি হলে কি মা তুতে পড়ি, আমি আসি মোহাম্মদপুর থেকে, স্কুলের নাম YWCC জুনিয়র গার্লস হাই স্কুল। 6 মাস পরে অলিম্পিক খেলতে যাবো, আলহামদুলিল্লাহ যেরকম খেলতেছি আলহামদুলিল্লাহ, এরকম খেলতে থাকলে পজিশনটা ভালোই থাকে হইল। আমার ক্লাবের নাম আজাদী সিমি ক্লাব। ওপেন রোলার স্কেটিং কম্পিটিশন 2024 প্রতিযোগিতায় প্রধান অতিথির সাথে তারা যারা আজকে বিজয়ী হয়েছে তাদের সাথে ফটো সেশনে যুক্ত হয়েছেন।
এই শিশুদের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধূপকলা মাঠ, ঢাকা।